গতকালকে বিকাল 3টার সময় আমাদের কাছে আমাদের মোবাইল অফিসার ছিল এসআই দিলীপ দাস, একটা ইনফরমেশন এসেছে থানাতে চন্দ্রপুর ISBT-তে এখানে তিনজন লোক সন্দেহভাজন ঘোরাফেরা করছে, তাদের সাসপিসিয়াসলি মুভমেন্ট দেখে আমাদের ফোনটা আসে। তখনই সাথে সাথে আমরা ওই অফিসারকে ওইখানে পাঠাই চন্দ্রপুর ISBT-তে, গিয়ে তিনজন লোককে পায়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে, তাদের নাম ঠিকানা বলে এবং তারা বাংলাদেশি হিসাবে তারা স্বীকার করে। তখন তাদের তল্লাশি টল্লাশি করে এখানে তাদের সার্চ করা হয়, করার পর দেখে ওমেন স্টাফ ছিল, তাদের কাছে একটা মোবাইল ছিল, বাংলাদেশি কিছু টাকা ছিল, ইন্ডিয়ানও কিছু টাকা ছিল। তো তাদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস আমরা নিয়েছি, তারা অবৈধভাবে উইদাউট পাসপোর্ট এবং ভিসাতে তারা ভারতে এসছে। তো তাদের এগেনস্টে একটা কেস হয়েছে, আজকে আমরা তাদের কোর্টে পাঠাবো। কোর্টে পাঠিয়ে তাদের দুজন পুরুষ আছে, তাদের পুলিশ রিমান্ড চাইছি আমরা। এখানে প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি, তারা কুমিল্লা থেকে ভায়া সোনামুড়া বর্ডার দিয়ে তারা ক্রস হয়েছে এবং তারা প্রথমে রেল স্টেশনে গিয়েছিল আগরতলা, তো রেল নেই কালকে, তখন মানুষকে জিজ্ঞেস করে তারা বাস স্ট্যান্ডে চলে এসেছে। তো তারা অ্যাকচুয়ালি তারা কাজের জন্য, এখনও তাদের যেটা বলা হয়েছে তারা কাজ করার জন্য পাঞ্জাবের দিকে যাবে। তো এতটুকু পর্যন্ত রিভিল হয়েছে, বাকিটা পুলিশ রিমান্ড এনে কে তাদের হেল্প করেছে, কে তাদের আমাদের যে ভারতীয় কে তাও তাদের পাস করে সাহায্য করেছে সেটা আমরা বের করব আমরা ইন্টারোগেশনের মাধ্যমে, এবং তার মোবাইল ডিটেলস দেখে ওই টাউটকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। তাদের নামগুলি হলো, একজন হলো মোহাম্মদ নূর মোহাম্মদ, মোহাম্মদ আবদুল্লাহ, আর মহিলাটার নাম হলো আসলামুল হাসনা। না দেখুন, আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন ধরাও পড়ছে, এবং আমরা যে টাউটগুলা যারা ইনভলভ আছে, আমরা এবং আদার থানাগুলো সবাই টাউটগুলোকেও আমরা অ্যারেস্ট করছি। তো এখানে তাদের যে বক্তব্য, তারা রেল স্টেশনের বাইরেই তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে, তবুও তারা কোন গাড়ি ব্যবহার করেছে কীভাবে এসে সেটা আমরাও দেখব।